বিশেষ প্রতিবেদন। ইউক্রেনে হামলা করার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ, আর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে হুমকির মুখে পড়েছে তুরস্কের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তুরস্কের এ প্ল্যান্টটি তৈরি করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত নিউক্লিয়ার কোম্পানি। আকুয়েউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নামে এ প্ল্যান্টটি ভূমধ্য সাগরের মার্সিন উপকূলের কাছে অবস্থিত। এটি আগামী বছর উৎপাদনে যাওয়ার কথা রয়েছে, কিন্তু তৃতীয় দেশ থেকে অর্থায়ন ও যন্ত্রাংশ আনার বিষয়টির ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণে হুমকির মুখে পড়েছে $20 বিলিয়ন এ প্রজেক্টটি। আকুয়েউ প্ল্যান্টটি তৈরির অন্যতম ফার্ম হল রাশিয়ার রোসাতম। এটির ওপর এখনও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কিন্তু রোসাতমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। সাবের ব্যাংক, যেটি তুরস্কের এ প্ল্যান্টটির অর্থায়নে করেছে, সেটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাবের ব্যাংকের বেশিরভাগ মালিক আবার রোসাতম। সাবের ব্যাংক তুরস্ককে এ প্রজেক্টের জন্য ২০১৯ সাল থেকে $1.2 বিলিয়ন দিয়েছে। তাছাড়া আকুয়েউ প্ল্যান্টটিকে অর্থায়ন করা সোভোকম ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন রোসাতমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটি হলে তুরস্কের এ প্ল্যান্টটি তৈরির কাজ আরও স্থবির হয়ে পড়বে। তৃতীয় দেশগুলোর কাছ থেকে এনার্জি ইন্ডাস্ট্রির যন্ত্রাংশ, টেকনোলজি ও অন্যান্য বিষয়গুলো আনা থমকে যাবে। চেক রিপাবলিক, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স এ প্ল্যান্টের জন্য যন্ত্রাংশ দিচ্ছিল। তুরস্কের দেয়া তথ্য অনুযায়ী অ্যাকুয়েউ প্ল্যান্টটি তুরস্কের মোট শক্তির চাহিদার 10% পূরণ করবে। এই পুরো প্রজেক্টটি রাশিয়ার অর্থায়নে নির্মিত হচ্ছে। চাপের মুখে পড়বেন এরদোয়ান। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। 30 সদস্যের ন্যাটো জোটের বেশিরভাগ দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞের মতে, যেহেতু বেশিরভাগ দেশই এ দুটি দেশের পক্ষে আছে, ফলে তাদেরকে সদস্য করে নেয়ার বিষয়টি মেনে নিতে চাপের মুখে পড়বেন এরদোয়ান। এমনকি শেষ পর্যন্ত তুরস্ক ফিনল্যান্ড সুইডেনকে সদস্য করে নিতে অনুমোদনও দেবে। কূটনীতি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি দীর্ঘায়িত করতে পারবেন, কিন্তু তিনি তা আটকে দিতে পারবেন না, কারণ সুইডেন ফিনল্যান্ডের প্রতি সমর্থন আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো পরাশক্তিগুলোর। তাছাড়া বাল্টিক অঞ্চলে ন্যাটোর শক্তিও বাড়বে ফিনল্যান্ড সুইডেন যোগ দিলে। এদিকে তুরস্ক সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সুইডেন কুর্দিস সন্ত্রাসী দল PKK-কে মদদ দেয়। তারা চায় সুইডেন এসব বন্ধ করুক। এখন তুরস্কের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে সুইডেন, আর এরই অংশ হিসেবে তুরস্কে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে সুইডেন। সুইডিশ কূটনীতিকরা তুরস্ককে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করবে এবং তুরস্কের সমর্থন আদায়ের চেষ্টা করবে। ইউক্রেনের অবস্থা ধারণার থেকেও সঙ্গীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সফল আবেদন এবং আন্তর্জাতিক সামরিক ও মানবিক সহায়তায় ভরপুর দেশটির অর্থনৈতিক এবং সামাজিক পতন দুর্ভাগ্যবশত ঠেকাতে পারেনি। ২০১৪ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 10,000 ইউক্রেনীয় নিহত হয়েছে, কিন্তু তাতে দেশটির কোনো সামরিক অগ্রগতি হয়নি। রাশিয়ান বাহিনী খেরসন, মারিওপোল এবং প্রায় পুরো দনবাস অঞ্চল ঘিরে রেখেছে। জাপোরিঝিয়ে অঞ্চলের প্রায় 70% তাদের দখলে রয়েছে। ইউক্রেনকে অনেকেই এই বলে যুদ্ধে উৎসাহ দিচ্ছেন যে হেরে না যাওয়াটা জয়ী হওয়ার সামিল। তবে দেশটির সামগ্রিক পরিস্থিতি বলছে যে এই তথাকথিত হেরে না যাওয়ার প্রবোধ ইউক্রেনের হার ঠেকাতে পারছে না। 2.5 মাসেরও বেশি সময়ের যুদ্ধে ইউক্রেন তার অন্তত 10% সেনা হারিয়েছে। যদিও দেশটিকে অন্তত 31টি পশ্চিমা সরকার অস্ত্র এবং অন্যান্য সামরিক সরবরাহ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং স্বেচ্ছাসেবক যোদ্ধারা নীরবে স্বীকার করেছেন যে তাদের এত সাহায্য উপলব্ধ করার ক্ষমতা নেই, কারণ বেশিরভাগ সরঞ্জাম এবং অস্ত্র ব্যবহার করার জন্য নতুন প্রশিক্ষণ এবং পর্যাপ্ত সময় প্রয়োজন। একইভাবে 16,000 বা তার বেশি বিদেশি স্বেচ্ছাসেবক যোদ্ধার অংশগ্রহণকে আপাতত দৃষ্টিতে আশীর্বাদ মনে হলেও বাস্তবে তাদের প্রায় কারোরই সামরিক অভিজ্ঞতা বা প্রশিক্ষণ নেই, ফলে তাদের বেশিরভাগই খাবার জন্য অতিরিক্ত মুখের চেয়ে বেশি কিছু হিসেবে প্রতীয়মান হয়েছে।
অর্থনৈতিকভাবে ইউক্রেন টিকে আছে, কিন্তু রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞাগুলি জিডিপির 7% কম সম্ভাব্য সংকোচন বলে বিবেচিত হতে পারে, তাই ইউক্রেনকে 45 থেকে 50% জিডিপি পতনের সম্মুখীন করেছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের মারিওপোল, ওডেসা, খেরসন এবং অন্যান্য বন্দরগুলিতে অবরোধ দেশটির অর্থনীতিতে প্রতিদিন $170 মিলিয়ন ক্ষতি করছে। ইউক্রেনের সরবরাহ ব্যবস্থা এবং শক্তি খাত এখন ধ্বংসের সম্মুখীন। গ্যাসের বাজারের মন্দা এবং বিনা তহবিলে দেশটি কিভাবে প্রস্তুতি নেবে স্পষ্ট নয়, যেখানে তাপমাত্রা 20 ফারেনহাইটের নিচে নেমে যেতে পারে। এর মধ্যে 6 লাখেরও বেশি নারী ও শিশু ইউক্রেন থেকে পালিয়েছে। যদি পুরুষদের দেশত্যাগের অনুমতি দেয়া হয় তাহলে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। ইউরোপের দরিদ্রতম এই দেশটি যুদ্ধের বহু আগেই মেধাহীনতার সম্মুখীন ছিল। বহু নাগরিক উন্নত জীবনের খোঁজে দেশ ছেড়ে গেছে। ইন্টারন্যাশনাল লেবার এজেন্সি অনুমান ইউক্রেনের 4.8 মিলিয়ন লোক চাকরি হারিয়েছে। যুদ্ধ চলতে থাকলে যা 7 মিলিয়নে উন্নীত হবে এবং বহু মাস যুদ্ধের পর শিশুরা বিদেশে নতুন স্কুলে মনোযোগ স্থাপন করবে, মায়েরা তাদের নতুন জগতে থিতু হবে এবং তারা তাদের স্বামী এবং পিতার সাথে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করবে। কেউ কেউ অবশ্যই ইউক্রেনে ফিরে আসবে, কিন্তু অনেকেই দেশপ্রেমের আহ্বানে চেয়ে তাদের পরিবারের স্বাচ্ছন্দ্য এবং শিশুদের সুযোগকে অগ্রাধিকার দেবে। যুদ্ধ সমাজের বুনন ছিঁড়ে দিয়েছে। রাশিয়ান ভাষার স্থানীয় ইউক্রেনীয় ভাষাভাষী, যারা জনসংখ্যার অন্তত 1/3, তারা তাদের মাতৃভাষা ব্যবহার করতে অস্বস্তি বোধ করে, এমনকি ভয় পায়। জাতীয়তাবাদকে সামনে রাখা হলেও তাদের পারস্পরিক আস্থা ভেঙে গেছে। এখন অনেক ইউক্রেনীয়রা ভাবতে শুরু করেছে যে দেশটি কিভাবে নিজেকে পুনর্নির্মাণ করবে। রাশিয়া যত দ্রুতই পিছিয়ে পড়ুক না কেন, ইউক্রেনের সাম্প্রদায়িক পুনর্গঠন একটি চ্যালেঞ্জ হবে। মার্কিন সরকার মে মাসে তার কিছু কূটনৈতিক কর্মীদের প্রতীকীভাবে কিয়েভে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গুরুতর ও বিপজ্জনকভাবে দুর্বল দেশটির এখন অস্ত্রের চেয়েও বেশি কিছু প্রয়োজন। পরাজিত না হওয়া মানে জয়ী হওয়া নয়, তাই ইউক্রেনকে প্রথমে জয়ী এবং তারপর পুনর্গঠিত করতে সাহায্য করার জন্য পশ্চিমা বিশ্বের কাছ থেকে একটি সুদীর্ঘ এবং গভীর প্রতিশ্রুতির প্রয়োজন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।